ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। বৃষ্টি বা অতিবৃষ্টির সময় একজন মুসলিমের করণীয় কি, ইসলাম সে বিষয় দিক নির্দেশনা প্রদান করেছেন। ইসলাম বলে দিয়েছেন, বৃষ্টির সময় মনে কষ্ট না নিয়ে বরং এই সময়টিকে সুযোগ হিসাবে গ্রহণ করে আল্লাহর মহানের দরবারে দোয়া করা উচিত। কারণ সহি হাদিসে এসেছে, বৃষ্টি চলাকালীন সময় মুসলিম বান্দার দোয়া আল্লাহ মহানের দরবারে কবুল হয়। বৃষ্টি বা অতিবৃষ্টির সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দোয়া করতেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি বর্ষণ হতে দেখলে বলতেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন, অর্থাৎ হে আল্লাহ, এমন বৃষ্টি আমাদের উপর বর্ষণ করুন যাতে ঢল, ধস বা আজাবের মতো কোনো অমঙ্গল নিহিত নেই। বুখারী হাদিস নাম্বার 1032। সুতরাং বৃষ্টি বা অতিবৃষ্টিকে ভয় না পেয়ে প্রত্যেক মুসলিমের উচিত এই দোয়াটি পড়া। যখনই বৃষ্টি শুরু হয় তখনই দোয়া করা উচিত, কারণ বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া কবুল হয়। এই সময়ে দোয়া করা সুন্নত বটে। বিখ্যাত হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফের 2540 নং হাদিসে বর্ণিত হয়েছে, হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। কিংবা তিনি এভাবে বলেছেন যে, দুটি সময় এমন রয়েছে যখন দোয়া করলে তা খুব কমই ফেরত দেওয়া হয়। এই দুই সময়ের মধ্যে এক সময় হচ্ছে আজানের সময়, আর দ্বিতীয়টি হচ্ছে বৃষ্টি চলাকালীন সময়। আর এখনই হচ্ছে বৃষ্টি, এখনই যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তো দর্শক, আপনি কোন দোয়া পড়বেন এখন? আগে যে দোয়াটির কথা বলেছিলাম এই দোয়াটিও পাঠ করতে পারেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়ান, অথবা আপনি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম পাঠ করতে পারেন, সেটি হচ্ছে ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। এই দুটি দোয়ার যে কোনো একটি দোয়া পাঠ করতে পারেন অথবা উভয়টি পাঠ করতে পারেন। উভয়টি আপনি 21 বার 21 বার করে পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন।